আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি করোনা প্রতিরোধক যা। বর্তমান বিশ্বের যে করোনা পরিস্থিতির কথা চিন্তা করি, আজ আপনাদের জন্য এই করোনা প্রতিরোধক চা নিয়ে হাজির হয়েছি। তো চলুন ভিউয়ার্স, কীভাবে তৈরি করছি। আমি একটি পাত্রে মিনারেল ওয়াটার নিয়েছি। আমি এখানে ব্যবহার করেছি মাম ওয়াটার। তো আমি 4 কাপ চায়ের পরিমাণ মতো আমি এখানে পানি নিয়েছি। আসলে বর্তমানে যে করোনা পরিস্থিতি, এতে করে আমার মনে হয়েছে এভাবে চা তৈরি করলে শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো আমি চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে পানি গরম হতে আসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, অনেকে জিরা পেতা হিসাবে পরিচিত। এরপর দিয়ে দিচ্ছি গোটা কয়েক লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 4-5টি মতো গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। এভাবে পানি 5 মিনিট ফুটতে থাকবে। আমি ততক্ষণে রেডি করে নিচ্ছি 2 কাপ। আমি 1 কাপ করে চিনি নিয়েছি, কারণ চিনির পরিমাণটা কম খাই বলে। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু মোটা দানার চা। আমি এখানে মির্জাপুর চা ব্যবহার করেছি। ভিউয়ার্স, এখানে মিনারেল ওয়াটার দিলে চায়ের কালারটা অনেক সুন্দর হয়। যদি আপনি অনেক সময় কলের পানি ব্যবহার করেন, তাহলে অনেকক্ষণ সেটা ফোটাতে হবে এবং চায়ের কালারটা দেখতে অনেকটা কালচে বা ঘোলাটে লাগে। এরপর আমি কাপে চা ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন কত সুন্দর স্বচ্ছ এবং কত সুন্দর লালচে একটা কালার এসেছে। ভিউয়ার্স, এভাবে চা তৈরি করলে অনেক সময় যে ঠান্ডা লাগে, আমরা এই ঠান্ডা জ্বর থেকে অনেকটা উপশম হয় বলে করোনা প্রতিরোধক হিসেবে আমরা এই চাটা বলে থাকি। কারণ যত মশলা দেওয়া হয়েছে তার নির্যাস আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এরপর এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা লেবুর রস। লেবুর রস ভিটামিন সির চাহিদা পূরণ করবে, আবার চায়ের কালারটাও সুন্দর আকার ধারণ করবে। ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে একটি লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।